মা তুমি জানো বাবার পায়ে এখন অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না রোজ সকালে প্রাণায়াম আর ফিজিওথেরাপি করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যে পাটা আগে নড়তও না সেটা এখন বাবা সোজা করতে পারে। এবার তুমি দেখো বাবা যখন ফিজিওথেরাপিস্ট এসে তোমাকে এক্সারসাইজ করাবে তখন আরো তাড়াতাড়ি সুস্থ হবে। কি দরকার আছে মা ওই ফিজিওথেরাপিস্টের? তুই যা করছিস সেটাই যথেষ্ট। অকারণে টাকা পয়সা নষ্ট করে কি লাভ? বাবা এইসব ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। কিছু কিছু ব্যাপারে বড়দের কথা শুনতে হয় আর কিছু কিছু ব্যাপারে বাচ্চাদের কথা। তুমি শুধু এক্সারসাইজ করতে থাকো, তাই না মা? দিদি, আরে দিদি তোমার নেক্সট শো কবে? আমার বন্ধুরা তো তোমার শো দেখার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা তুই নিশ্চয়ই আমার নামে বড় বড় কথা বলেছিস, আমার দিদি এই করে ওই পারে। না দিদি আমি কিছু বলিনি, যেটা সত্যি সেটা তো সবাই জানে। আমার সব বন্ধুরা একটা হিরোইনের কথা বলছিল যে ওনাকে খুব ভালো নাচ করে, তখন আমিও বলে দিয়েছি আমার দিদির সামনে দাঁড় করিয়ে দেখতো কে ভালো নাচ করে। অনেক হয়েছে। হ্যাঁ দিদি তুমি কি প্র্যাকটিস করবে? না করছি তো, কেন? আমি দেখব। চল সুষমা, তোর যখন এতটা ভালো লাগে তুই শিখছিস না কেন? আরে না দিদি, যেটা তুমি করতে পারো সেটা কি আমি পারবো? আর যদি কেউ দেখে নেয় তাহলে আমায় নিয়ে মজা করবে। দেখ বোকামে, শিখলে আবার কেউ মজা করে নাকি? আর এটা তো একটা শিল্প, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখ আমি তোকে দেখাচ্ছি। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। বুঝতে পারলি? এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন, 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 এক দুই তিন। আরে সুধার হঠাৎ কি হয়েছে? কালকে তোকে বললাম পেছনে দরজাটা বন্ধ করে দিবি, তারপরেও পেছনে দরজাটা খোলা আছে কেন? দিদি সেই জন্যই তো ওকে আমি বোকা বলে ডাকি, আর তুমিও না আমাকেই বোকা দাও। দীপু, গুড মর্নিং দিদি। সুধা বাবু কি হয়েছে তোর? কালকে আমি তোকে বলেছিলাম না পেছনের দরজাটা ভালো করে বন্ধ করে দিবি, তারপরেও তুই খোলা রেখে দিলি। খেয়াল রাখিস সোনা, আশেপাশে কিন্তু খুব চুরি হচ্ছে। কিন্তু দিদি আমি তো ঠিক করেই বন্ধ করেছিলাম, মনে হয় সকালে কেউ খুলে দিয়েছে। সকাল থেকে এইদিকে কেউ আসেনি। দিদি তুমি ওকে কি বোঝাচ্ছ? আর ও তো ঘুমোচ্ছিল, রাতে সবার আগে বিছানায় গিয়ে ওই তো ঘুমিয়ে পড়ে, আর সকালে সব থেকে লেট ওই ওঠে। আরে ও তো কখনো কখনো এটাও মনে রাখতে পারে না যে ও ব্রেকফাস্টে কি খেয়েছে, কারণ এই দরজা। দীপু তুই চুপ কর। আমি আমি তো চুপ করেই আছি। আমি আর কি বলছি, সত্যি কথার গলা টিপে আমি চুপ করে থাকব। তুই যা তো। চলে যাচ্ছি তো দিদি, তুমিও না। কোনো ব্যাপার না, তুই এত চিন্তা করিস না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? স্কুল যাবি না তুই? যা রেডি হ। কথা বলেছো বাড়িতে? হ্যাঁ। কথা বলতে পেরেছো? না কথা বলা হয়নি, মার সাথে একা কথা বলতে চাইছিলাম কিন্তু
সবসময় কেউ না কেউ। জ্যোতি, তুমি আমাকে মিথ্যে বলছ কেন? পরিষ্কার কেন বলছো না তোমার কাছে সময় নেই কথা বলার? আমি মিথ্যে বলছি না, আর তোমাকে মিথ্যে কেন বলবো? চলো চলো সবাই এবার তৈরি হয়ে নাও, মা লক্ষ্মীর আগমন ঘটেছে, সবার চেক রেডি, চলো চলো। ব্রজ না, তুমি নাও, আমি পরে নেব। আরে কি হলো, চলো, মা লক্ষ্মী অপেক্ষা করছেন। দাদা না চেক পালাচ্ছে না, আমি পরে নিয়ে নেব। আমি জ্যোতি যাও, তুমি নিয়ে নাও, তোমার দেরি হচ্ছে, আমি আর একটু সময় থাকবো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, বাই। আরে কি হলো, এত ছটফট করছিলি চেকের জন্য, আনতে গেলি না? পরে নেব, ওর সামনে কিভাবে নিতাম। কেক কিসের জন্য? আজকে কার বার্থডে? আজকে বান্টির জন্মদিন। বান্টি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ দিদি। কিন্তু কেকটা কে এনেছে? আমি এনেছি দিদি। বাচ্চারা, এই রইল গরম জিলিপি, সিঙ্গাড়া, আহা জিলিপি। বান্টি তাড়াতাড়ি কেকটা কাটনা, তারপরে সবাই মিলে খাবো। আরে প্রথমে এটাকে জ্বালিয়ে তো নিতে দাও। জ্বলে গেছে, এবার কেকটা কাটতে পারো। সবাই লাইন করে দাঁড়াও, লাইন করে দাঁড়াও। আমিও লাইন দেব। ভোলা দাদা, তুমি আমার সাথে একটু বাইরে এসো। দিদি, এসব করতে তোমাকে কে বলেছিল ভোলা দাদা? দিদি, বান্টির জন্মদিন ছিল সেই জন্য ভাবলাম। কোনো দরকার নেই তো তোমার এত ভাবার। এখানে বাচ্চাদের দুবেলার খাবার খাওয়াতে পারছি না আমরা ঠিক করে, আর তুমি আবার পার্টি দিচ্ছ, জিলিপি সিঙ্গাড়া এসব কি ভোলা দাদা? তুমি তো বলেছিলে না যে কিচেনে আলু শেষ হয়ে যাচ্ছে, তারপর চলে আসবে আমার কাছে যে দিদি রান্না করার মতন কিছু বেচেই নেই, তখন কি করবে? আরে কেন এই বেচারার উপর চেঁচাচ্ছ জ্যোতি? জীবনে প্রথমবার তো একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। আঙ্কেল, আপনি এই খরচাগুলোকে বুদ্ধিমানের কাজ বলছেন? আরে ছেড়ে দাও তো, এই নাও দেখো তো একবার। আঙ্কেল, এত বড় ডোনেশন কোথা থেকে পেলে? পঙ্কজের কথা বলেছিলাম তো আমি তোমাকে, দেখো কত তাড়াতাড়ি উত্তর এসে গেছে, এবার আর কোথাও যেতে হবে না আমাদের। আরো 40টা বাচ্চা এলে তাতেও সমস্যা হবে না। আর হ্যাঁ, আমিও সবাইকে খুব ভালো মিষ্টি খাওয়াবো, আর তার সঙ্গে গরম জিলিপিও। দিদি আমি খেয়ে আসি। ও সরি, যাও যাও খেয়ে এসো। বিশ্বাসই হচ্ছে না আঙ্কেল, আজকের যুগেও এমন মানুষ আছেন যারা অন্যের খুশির জন্য এত চিন্তা করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পঙ্কজ। হ্যালো, হ্যাঁ দীপু পৌঁছে যাবে। হ্যাঁ
কার ফোন ছিল? আর কার হবে শুনি?